লিটন ফার্স্ট ম্যাচে রান করেনি বা কালকেও যে খুব একটা বড় রান করেছে আমি বলবো না বা লিটন কি ওয়ার্ল্ড কাপ টিমে থাকবে অনেক প্রশ্ন দেখলাম আমি মানে আমি মিডিয়াতে ঘুরে ফিরে দেখি হয়তো বা আমার কথা লিখলেও তো হওয়া না লিটন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ওর অফ ফর্ম থাকতে পারে এটাই সুপস ক্রিকেটের দুটো কথা আছে মানে ফর্ম আর অফ ফর্ম না তো লিটন এখন একটু হয়তো অফ ফর্মে আছে আমি মনে করি ও একটা ইন টু মেক মানে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য আমার মনে হয় সুতরাং আমাদেরকে এইগুলো জায়গা থেকে আমাদের সবারই দায়িত্ব আসলে আমি মনে করি আমরা দায়িত্বের বেলাটায় কিছুটা হইলো আমরা মায়ের সাজে দলকে নিয়ে বেশি নাড়াচাড়া ঘাটাঘাটি কথাবার্তা বলাটা আমার মনে হয় যে সেটা কোনো সময় আমি যেটা বললাম আর দেশে থাকলে মানে এটা আমার ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্স বলে যে দেশে থাকলে ছেলেরা আরও বেশি প্রেশারে থাকে মানে সত্যি কথা বলতে ক্রাউড প্রেশার বলেন মিডিয়া প্রেশার বলেন মানুষের প্রেশার বলেন লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায় মানে বিভিন্ন কিছু কথা হয় তা আমার মনে হয় যে এইগুলাতে ছেলেদের মধ্যে ইয়ে করে লেট লিটন প্লে ইজ ওন গেম আর লিটন ইজ এক্সপিরিয়েন্স না এখন ওকে ওর খেলাটা ওকেই চিন্তা করতে